হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? সো আজকে আমি আবার আপনাদের সাথে এফটিএক্স নিয়ে আরেকটা ভিডিও, এফটিএক্স এর আরেকটা ভিডিও নিয়ে হাজির হইলাম। সো এই যে দেখেন, আসলে আমি তো গরিব, সো যার কারণে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তাই আমি কোনো কিছু কিনতে পারতেছি না। সো সরি। তো ফ্রিতে এখানে আসলে এই অ্যাপসটার মূল কাজ হলো ফ্রিতে সবাইরে তিনটা করে এনএফটি দিতেছে, বাট আসল সত্য হলো যে জাস্ট দুইটা করে এনএফটি দিতেছে। এখানে এই যে প্রথম একটা আর এই যে এখানে একটা। সো এই যে দেখুন, আসলে এনএফটিগুলো যে দেয়, আসলে এই যে আমি আমার আইডেন্টিটি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে, যাক ভালো হয়েছে। ফিউচার, আচ্ছা এই যে দেখুন, আমার অন্য একটা ফোনের মধ্যে এফটিএক্স একটা অ্যাকাউন্ট খুলছিলাম, ফার্স্ট অফ অল যে দেখার জন্য আসলে তারা এনএফটিগুলা উইথড্র করা যায় কি না। সো আমি আসলে দেখলাম যে আসলে না, এটা আসলে রিয়েল সাইট, এটার মধ্যে এনএফটি ওরা অবশ্যই এখনও যে এনএফটিগুলো দিতেছে এগুলো আপনার ইচ্ছা করলে এখন বিক্রি করতে পারবেন না, এগুলো যখন মার্কেটে অ্যাভেলেবল হবে তখনই আপনারা এই এফটিএক্স সাইটের মধ্যে এই এনএফটিগুলো বিক্রি করতে পারবেন। আর যারা আমার মতো এই এনএফটিগুলো উইথড্র করতে চান, তারা আসলে এই যে দেখুন, এই যে আমার একটা এনএফটি আছে, আসলে সরি আপনাদেরকে তো দেখানো হয় না, যে দেখুন আমার সোলো অ্যাকাউন্টের মধ্যে এই যে দেখুন, এই যে অপশানটার মধ্যে যদি আপনি টিপ দেন তাহলে এই যে আমার কাছে দুইটা এনএফটি আছে। এই যে ফার্স্ট অফ অল এটা আরও গত কিছুদিন আগে আমার অন্য একটা ফোন থেকে, ওই যে বললাম না যে জাস্ট ট্রাই করার জন্য আসলে এটা কি রিয়েল নাকি ফেক। সো এখানে আমি ট্রাই করলাম, দিয়া দেখলাম এই যে দুইটা এনএফটি আমার সোলো অ্যাকাউন্টের মধ্যে আপনারা দেখতে পাইতেছেন। আপনারা আসলে চাইলে যেই তিনটা, ও সরি তিনটা তো দেন, অবশ্য দুইটা এনএফটি ওরা দিতেছে সবাইকে ফ্রিতে। সো আপনারা যারা এই এফটিএক্স এর মধ্যে ফ্রি এনএফটিগুলো নিছেন, তারা ইচ্ছা করলে এই যে সোলো ফায়ার যেই ওয়েবসাইট আছে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুললা আপনারা আপনাদের এনএফটিগুলো উইথড্র করতে পারবেন। আর এই যে দেখুন, এখন ওই যে এই এনএফটিগুলো লিস্টেড হয় নাই, সো যার কারণে আপনারা এখন এখান থেকে বিক্রি করতে পারতেছেন না। আচ্ছা এই যে দেখুন, আমার এই যে আমি আপনাদের দেখাইতেছি, ইউর হেয়ার প্রোমোটার, এই যে দিস এনএফটি হ্যাজ বিন, দিস এনএফটি হ্যাজ নট বিন ট্রেড ইয়েট, মানে এখনও এই এনএফটিটা মার্কেটের মধ্যে অ্যাভেলেবল হয় নাই। সো আপনারা যখন এই এনএফটিটা মার্কেটের মধ্যে অ্যাভেলেবল হবে তখন আপনি এটা মার্কেটে সেল করতে পারবেন আপনার ইচ্ছা মতো। সো এখানে আমি যতটুকু দেখলাম, এমন এক একটা এনএফটি $2,000-$3,000 ওরা বিক্রি করতেছে। সো তাহলে আমি এখানে 1,000-ই দিলাম, যখন আমার এই এনএফটির প্রাইস 1,000 হবো তখন আমি, তখন আমার কাছে একটা নোটিফিকেশন আর আসবো। সো তখন আমি এই যে দেখুন, এখনও এনএফটিটা লিস্টেড হয় নাই, সো যার কারণে এখন আমার এই অপশনটা চালু হয় নাই যে। সো এখানে আবার আমি ইচ্ছা করলে কিন্তু আমার এই এনএফটিটা আমি সোলো অ্যাকাউন্টের মধ্যে আমি উইথড্র করতে পারবো। সোলো অ্যাকাউন্ট কোনটা দাঁড়ান আমি আপনাদের দেখাইতেছি, এই যে সোলো ফায়ার অ্যাকাউন্টের মধ্যে যাইবেন, যাওয়ার পরে এই যে সোলো ফায়ারে ক্লিক করার পর রিসিভ,
এই যে এখানে যে অ্যাড্রেসটা আছে এটাই মূলত সোল অ্যাড্রেস। ওকে, সো এখান থেকে কপি করে নেয়ার পর এই যে দেখুন, আমি আমার এনএফটিটা আমার এই সোল অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দিলাম। এই যে টাইনা, তারপর আপনার যেই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন ওই ইমেলের মধ্যে একটা জাস্ট ভেরিফিকেশন কোড চাইব, ওইটা আপনারা এই যে দেখুন আমার সাথে সাথে এসে পড়ছে। না সরি, এটা আমার জাস্ট কিছুক্ষণ আগেই আমার FTX অ্যাকাউন্টটা আমি KYC ভেরিফাই করছিলাম, সো যার কারণে ওই ইমেলটা আসছে। এই যে কপি, এই যে আমি যেভাবে দেখাইছি আসলে এভাবেই আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের NFTগুলো আপনারা এই সোলো যে অ্যাকাউন্ট আছে ওইখানে আপনারা NFTগুলো রিসিভ করতে পারবেন। এই যে দেখুন আমার যে দুইটা NFT ছিল এগুলো আমি আমার এই সোল অ্যাড্রেসের মধ্যে নিয়ে আসছি, সো আমি ইচ্ছা করলে আবার আমার এই NFTগুলো আমি বিক্রি করে দিতে পারবো। সো আজ এ পর্যন্ত, আর যদি কেউ কিছু আপোষ থাকেন তাহলে কমেন্টে জানান।